হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম নজিব, নূর কসমেটিক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। সেই ভিডিওটি আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন যে আজকের টপিকটা কি হবে বা আজকের ভিডিওটা কি হবে। তো আজকেও যেই আমরা ভিডিওটা করব সেটা হচ্ছে হলো কি, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে হলো হেয়ার শ্যাম্পু বা হচ্ছে হলো চুলের যত্নে সবার প্রথম যে জিনিসটা আমরা বাছাই করি শ্যাম্পু, ওইটা নিয়ে। এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে আমাদের সবচেয়ে প্রিয় ফেজ দ্বিতীয়ই হচ্ছে চুল। আমরা ফেজের পরে সবার প্রথম যে প্রাধান্যটা দিই আমাদের চুলকে, ছেলে হোক মেয়ে হোক সবাইকে আমরা চুলকে অনেক পছন্দ করি এবং চুলকে, নিজের চুলকে অনেক বেশি ভালোবাসি। নিজের চুলকে, অন্যের চুল না হলেও নিজের চুলকে কি আমরা অনেক বেশি ভালোবাসি। তো আমাদের ভালোবাসার যে জিনিসটা আছে সেটাকে কি আমরা খুব ভালো করে যত্ন করতে চাই, বাট অনেক সময় কি আমরা ভালো জিনিস পাই না অথবা খুঁজে বুঝতে পারি না যে আমরা কোনটা ব্যবহার করব। আমাদের যে চুলের জন্য কোন জিনিসটা সবচেয়ে বেস্ট এবং কি কোন চুলের জন্য কোন প্রোডাক্টটা ভালো ওটা কি আমরা বাছাই করতে অনেক সময় কি করি না, বুঝতে পারি না। তো আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব যে আমাদের কোন হেয়ারের জন্য এই শ্যাম্পুটি ইম্পর্টেন্ট বা কোন হেয়ারের জন্য এই শ্যাম্পুটি সবচেয়ে বেশি ভালো। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। আমার হাতে যে শ্যাম্পুটি আপনারা দেখছেন এটি একটি 385 ml বা 385 ml এর একটি শ্যাম্পু। এটা অলমোস্ট বড় শ্যাম্পুর তুলনায় 15 ml কম আছে। কারণ হচ্ছে এটা দেখতে একটু ছোট বটলটা, বাট এটার মধ্যে কি কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে পাবেন। আপনারা বড় ডিব্বা বা বড় কোয়ান্টিটি বা বড় আপনার ছেলে শ্যাম্পু দেখলেই যে ভাববেন যে ওটার মধ্যে অনেক বেশি আছে তা না। আমাদের মিডিয়াম রেঞ্জের যে বা মিডিয়াম যে শ্যাম্পুর কোয়ান্টিটি হয় সেটা 400 ml হয়ে থাকে। আর মিডিয়াম শ্যাম্পু থেকে এটা অনলি 15 ml কম একটি শ্যাম্পু, বাট এটা খুবই সুন্দর এবং কি খুবই ভালো একটি শ্যাম্পু। আর আমরা আজকে যে শ্যাম্পুটা আপনাকে দেখাচ্ছি সেটা হচ্ছে OGX-এর কোকোনাট মিল্কের একটি শ্যাম্পু। এই শ্যাম্পুর মধ্যে কী কী উপাদান আছে এবং এটা কি কোন হেয়ারের জন্য সবচেয়ে বেস্ট সেটা আমি কি বলা শুরু করি। সবার প্রথম যে শ্যাম্পুটার মধ্যে লেখা আছে নারিশিং কোকোনাট মিল্ক, এই শ্যাম্পুটা সবচেয়ে বেশি যেটা আমাদের হেল্প করে সেটা হচ্ছে হলো কি চুলকে হাইড্রেট করে এবং কি চুলটাকে একদমই নারিশ করে। হাইড্রেট বলতে এটা বুঝাচ্ছি যাদের চুল প্রচণ্ড রুক্ষ, আপনার চুল মনে করেন যে হচ্ছে হলো কি আপনি আঁচড়ালেন কিছুক্ষণ পরে দেখা যায় যে কি চুলের গুঁড়ো যে চুল আছে বা ভাঙা যে চুলগুলো ওগুলো কি দাঁড়ায় যাচ্ছে, 100% আপনার চুল কি হাইড্রেট না, বা আপনি চুল গোসল করার কিছুক্ষণ পরে আপনার চুল প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, আপনার চুল কি হাইড্রেট না, আপনার চুলের মধ্যে কি একটা অভাব আছে সেটা কি হাইড্রেটিংয়ের অভাব। তো আপনার হাইড্রেট যে জিনিসটা আছে এটা যদি আপনার না থাকে, আপনার ফেজে না থাকলে ময়েশ্চার লাগবে না, চুলে না থাকলে এরকম চুলটাও কি ময়েশ্চার ফিল হবে না। এখন যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে কি এই শ্যাম্পুতে কী কী ইনগ্রিডিয়েন্টস আছে, চুলে দরকার যে উপাদানগুলো ওগুলো কী কী এটার মধ্যে পাবেন আপনি। সেটা হচ্ছে সবার প্রথমে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি নারিকেলের দুধ অথবা কোকোনাট মিল্ক। আর সেকেন্ড যে জিনিসটা আসছে সেটা হচ্ছে কি কোকোনাট অয়েল। থার্ড যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে কি এটার মধ্যে যে ডিমের সাদা অংশ আছে, যে প্রোটিনটা আছে ডিমের সাদা অংশ সেটা। আর ফোর্থ যে জিনিসটা সেটা হচ্ছে কি শিয়া বাটার। শিয়া বাটারের ফ্রেগনেন্স কিন্তু কি আমরা সবাই খুব পছন্দ করি এবং কি আমাদের হেয়ারে ওই ফ্রেগনেন্সটা থাক এটা কিন্তু কি সবাই আমরা চাই। আর এটাই বলা আছে যে OGX-এর শ্যাম্পু আমরা যারা ব্যবহার করব বা ব্যবহার করি তাদের হেয়ারে কখনো ব্যাড স্মেল আসে না। আপনারা যদি অন্য কিছু কোনো কিছু না ইউজ করেন হেয়ারে, চুল যদি আপনারা ধোয়ার পরেই ভেদে ফেলেন তাও কি আপনাদের চুলে কখনো কোনো ব্যাড স্মেল আসবে না। তো এইটাও কিন্তু কি খুব একটা ইম্পর্টেন্ট, অনেকের চুল থেকে খুবই ব্যাড স্মেল আসে যেটা হয়তো অনেকে আমরা চাই যে না আসুক, না চাওয়া সত্ত্বেও অনেক সময় চলে আসে। তো আর এই শ্যাম্পুটা এই জন্য আমরা নিব যে হচ্ছিল কি যাদের আমাদের হাইড্রেট প্রবলেম, আমি এর আগেও বলেছি আবারও বলছি হাইড্রেট প্রবলেম যাদের হেয়ার প্রচণ্ড ড্রাই, আমরা আগে রিবন্ডিং করেছি রেগুলার স্ট্রেট করি, তাদের জন্য এই শ্যাম্পুটা খুবই ইম্পর্টেন্ট। কোকোনাট মিল্ক যে শ্যাম্পুটা OGX-এর সেটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই নেওয়া উচিত। তো আমি চাইবো যাদের দরকার বা যারা খুঁজছি ভালো শ্যাম্পু অবশ্যই আমরা এই শ্যাম্পুগুলোর মধ্যে যে কোনো একটা শ্যাম্পু নিয়ে নিব। আর কোকোনাট মিল্কটা তারা নিব যারা হচ্ছে হলো কি যাদের প্রচণ্ড ড্রাই অল হেয়ার, এটা যে কোনো হেয়ারেই আপনি হচ্ছে হলো কি ব্যবহার করতে পারেন, যে কোনো চুলে ব্যবহার করতে পারবেন, কিন্তু মানে বেশি হচ্ছে হলো যারা উপকার পাবেন তারা হচ্ছে হলো যাদের ড্রাই হেয়ার, রেগুলার আমরা বের হই আমাদের হেয়ার প্রচণ্ড ড্রাই থাকে, বাজে স্মেল বেরোয় ফ্রেগনেন্স বেরোয় বাজে,
তাদের জন্য কি খুবই ইম্পর্টেন্ট, আমরা অবশ্যই তারা নিয়ে নিব। এইটা আপনি নর্মালি বাইরে বা হচ্ছে হলো বাজারে ভালো ভালো যেসব শপ আছে ওগুলাতে পেয়ে যাবেন। এর বাইরেও আপনি অনলাইন শপ যেগুলো আছে খুবই পপুলার এবং কি যারা ভালো প্রোডাক্ট সেল করে তাদের কাছেও আপনি পেয়ে যাবেন। আর এগুলোর প্রাইস আপনার 1300 থেকে 1350 টাকা সব জায়গায় নিবে সর্বনিম্ন, আর যদি কোনো স্পেশাল কোনো ডিসকাউন্ট থাকে তাহলে হয়তো আপনার কাছ থেকে 1200 টাকা নিতে পারে। বাট এই শ্যাম্পুটা আপনার যদি সপ্তাহে 2 দিন ইউজ করেন আপনার প্রায় 3 মাস চলে যাবে, আর যদি সপ্তাহে কেউ 3 থেকে 4 বার ইউজ করেন প্রায় 1.5 মাসের মতো এই শ্যাম্পুটা আপনার চলে যাবে। বাট এই শ্যাম্পুটায় আপনার অল ইন ওয়ান অনেকগুলো কাজ করবে একটা অ্যামাউন্টের মধ্যে, আপনার কি এরপরে আর কন্ডিশনারের খুব বেশি প্রয়োজন হয় না। তাও অনেকে কন্ডিশনার করে অভ্যস্ত, আপনারা কন্ডিশনার নিয়ে নিতে পারেন, সেম কন্ডিশনার অ্যাভেলেবেল পাওয়া যায়। আর যদি নাও চান যে না কন্ডিশনার ইউজ করবো না, তাও ইটস ওকে, কোনো সমস্যা হবে না, আপনার চুল 100% সফট অ্যান্ড স্মুথ থাকবে। যারা পারচেস করতে চাচ্ছেন, যাদের শ্যাম্পুটি দরকার, তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো ওপেন করা আছে, ওখানেও আপনারা নক করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে, ওখানেও আপনারা নক করতে পারেন এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য। পুরো বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আমাদের যে ছিল ভিডিওগুলো আমরা করছি এটা আপনাদের কাছে কোনো গ্রহণযোগ্যতা পাচ্ছে কি না বা আপনাদের কোনো উপকারে আসছে কি না অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নি আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমাদের ভিডিওগুলো চেষ্টা করবেন একটু শেয়ার করার জন্য, যাতে আপনার উপকার না হলেও অন্য কারো উপকারে আমরা আসতে পারি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।